এটা হচ্ছে আমি, এটা হচ্ছে অনিমেষ দা, এটা দেবজ্যোতি, এটা দেবজ্যোতি পম্পম। কি জানা ভিডিওটা পুরো পান মেরে দিল। লাইভ অ্যান্ড টেক ব্লগের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা এসছি শিবপুর ঘাটে, রাবণবধ ঘাটের আশেপাশে একটা ঘাট। হ্যাঁ, তো এইখানটাতে গঙ্গা এবং চুন্নি এইখানে মিলিত হয়েছে এবং আর এইখানে আমরা মিলিত হয়েছি তিনজন। এখানে আমাদের সঙ্গে আরও দুজন রয়েছে, তাদেরকে একটু দেখাই। একজন হচ্ছে অর্কদীপ্ত, আর একজন হচ্ছে যে পেছন ফিরে রয়েছে ড্রোন অপারেটর দেবজ্যোতি। দেবজ্যোতি, দেবজ্যোতি আজকে স্পেশাল ম্যান, কারণ দেবজ্যোতি নতুন একটা ড্রোন কিনেছে এবং অলরেডি বৃষ্টি শুরুও হয়ে গেছে। হ্যাঁ, এখন দেবজ্যোতি ড্রোন উড়ানো কি হবে কি জানি। ছাতা আছে, আরে তো গাছের তলা দাঁড়িয়ে গেলে দিচ্ছে। দেবজ্যোতি নতুন ড্রোন কিনেছে, ড্রোনের মডেল নাম্বার কি? Air 2। দেবজ্যোতি তুমি ড্রোন কেনার পরে পুজো দিয়েছো? না, আমার পুজোটা দেয়া হয়নি। আসলে ব্যাপারটা হলো মানে মন্দিরেও যাওয়া হয়নি অনেকদিন, আর মানে ড্রোন কিনেই আমার ইচ্ছা জেগেছিল যে এটা এত পাপ করেছে মন্দিরে যেতে। সেজন্য অ্যাডির বাড়ি ছুটে আমি চলে এসেছি, অনেক কষ্টে, অনেক জার্নি করে দুবার দুবার গিয়ে শিয়ালদা স্টেশন থেকে ইসাবা শটটানে 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 নৌকাটা দেয়। ইসাবা সেরা 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 শটটানে শটটানে আগে উড়িয়ে, আরে থেমে গেছে শটটানে নৌকাটা সেরা। হাই, আজকে প্র্যাকটিক্যালি আমাদের কাছে এখন দুটো ড্রোন রয়েছে। একটা তো দেবজ্যোতির ড্রোন আছেই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের যে ড্রোনটা সেটাও রয়েছে। কিন্তু ওয়েদার যেরকম, দুটো ড্রোন একসঙ্গে অপারেট করা সম্ভব হবে কি না জানি না, তবে একটা ড্রোন তো কমসে কম এখন অপারেট করা হবেই। আমি চিনি নাকি আপনি এর জায়গা তো ছিলেন না, নৌকাটা নিয়ে এটা তুমি মা ইভি আছে না, মিষ্টি বলছো, আরে উঠিয়ে দে মিষ্টি কিছু না। ঘাটটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই ঘাটে দড়ি বেয়ে নৌকা চালানো হয়। ওপার থেকে একটা নৌকো এসছে, এরপরে এখানে প্যাসেঞ্জার হবে, তারপরে আবার এরকম দড়ি ধরে ধরে এই নৌকাটা ওপারে চলে যাবে। এখন এতক্ষণ পর্যন্ত দুটো ড্রোন পাশাপাশি রেখে কতগুলো শট নেওয়া হলো এবং এখন দেবজ্যোতি একাই ড্রোন অপারেট করছে। দেবজ্যোতি ওর ড্রোনের যে মনিটর রয়েছে সেটার দিকে খুব নিবিষ্ট মনে দেখছে, আমরা একটু দেখে নিই। দেবজ্যোতি মনে হয় ওর গার্লফ্রেন্ডকেও এত কনসেন্ট্রেশন কোনো দিন দেয়নি। দেবজ্যোতি ড্রোনটা উড়াচ্ছে, আমরা কিছু ভিজিটার্স পেয়ে গেছি এখানে, নিবিষ্ট মনে ড্রোন উড়ানো দেখছে। দেবজ্যোতি নিবিষ্ট মনে ড্রোন উড়াচ্ছে,
এইচে দেবজ্যোতি স্ক্রিনটা এই ভিউটা পেয়ে যাব। ঠিক আছে, অনিমেষ দা ওখানে আছে। এখন দেবজ্যোতির কন্ট্রোল ইউনিটের দিকে একজন আমাদের এখানকার অধিবাসী সে খুব কৌতূহল নিয়ে দেখছে। হ্যাঁ, দুটো ড্রোন আসছে। একদম ঠিক আছে, আমার পেটু খেলা করছে আমার হাসি পাইতাম। ইনভেন্ট ডাউন করা আছে, এই যে হ্যালো এবার স্টার্ট করো। ওই 10 বার যদি কাজ হয় ইনভেন্ট স্টার্ট করো, একটা ক্লোজ ক্লোজ নি। হ্যাঁ গুড, এবার সার্কেল করা শুরু করো। ও ও আসে পাশে কত হলছে আ ওয়ার গুন্ডা চাটার পড়ছি এক গুন্ডা কি রে চার কি গুন্ডা কি আছে কি তাহলে ওপর কি করছিস আই। আজকে আমরা এখানে কয়েক টন ড্রোন ফুটেজ পেলাম, সেই ড্রোন ফুটেজগুলো এই ভিডিওর শেষে জুড়ে দেওয়া হবে। আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আমাদের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।